একদিন আমি দেবাদি দেবাতুল চরণে স্পর্শ করে বলেছিলাম, হে দেব, যতদিন আমি এই চম্পক নগরের রাজা হয়ে থাকব ততদিন তোমার পায়ে পুষ্পাণে জ্বালিয়ে দেওয়া ছাড়া আমি কোনোদিন ওই চ্যাংমুড়ি মনসার পায়ে পুষ্পাণে জ্বালিয়ে দেব না। ওরে চ্যাংমুড়ি মনস, তুই সেই নারী যে নারীর নিয়ে তোর অলংকার, যে নারী নিয়ে তোর কলঙ্কার, যে নারী একটি রাতের জন্য তার স্বামী সেবা করতে পারে না, তার স্বামীকে ভূমি দলে ফেলে তাকে ছেড়ে চলে যায়, তুই সেই মনসা। ওরে মনসা, আমি তোকে ঘৃণা করি, আমি তোকে সবসময় ঘৃণা করি, পাবি না কোনদিন রাজা চন্দ্রধরের কাছ থেকে পুষ্পাণ চালি। দেখতে দেখতে একটা হাতের কাজ ধরে ফেলে দিলাম, পুত্র 42 মাস 30 থেকে 35 বছর বয়স হয়ে গেল, কিন্তু হাতের কাজ কিছু শেখাতে পারলাম না। এই চম্পক নগরে ঘর নামে চাঁদ সৌদাগর, তার পুত্র দুর্লভ লক্ষিণদারে সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করল। হ্যাঁ, ছেলেটা গেল কোথা ডেকে দেখি, 42 কর্মা 42 কর্মা আজকের 5 দিন বাড়ি থেকে পার হয়ে গেছে, বাবার সঙ্গে আমার দেখা নেই, আমার বাবার সঙ্গে দেখা নেই, বিড়ি গাঁজা গাঁজা আছে, সাথে সব রোগ আছে, সব নিজের শরীরের মধ্যে ঢুকে দাও। আজকের বাবা আসলে যদি আমার খুঁজে আসে, বাবার একদিন কি আমার একদিন আছে, আমি খুঁজে দেবো। আমি এখানে নেই, কোথায় গিয়েছিলে? এই 6 দিন বাড়ি থেকে বার হয়েছে, আমার কোনো খোঁজ আছে? তুমি বাড়ি থেকে কোথায় গেছো? আমি বাড়িতে কেন যাব, আমি কেন থাকবো বাড়িতে? কেন, কি হয়েছে, কি আমার কে আছে, আমার কে আছে, আমি থাকবো? তাহলে থাকতে নেই বাড়িতে, মা আছে তোমার জন্য, তুমি আছো মার জন্য, আমার জন্য কে আছে? তোমার জন্য যখন তোমার বৌমা জোগাড় করে দেবো তখন তুমি থাকবে। ও, আমি তো একটা মেয়ে দেখেছি তো, আমি একটা মেয়ে দেখে এসেছি। কোথায় দেখেছো? কেন, ওই রাস্তার ধারে, রাস্তার ধারে। শুনবে মেয়েটা কেমন? ও বাবা দাও আমারি বিহিয়ে, বাবা দাও আমারি বিহিয়ে, এ বাবা দাও আমারি বিহিয়ে, বাবা দাও আমারি বিহিয়ে। আর রাস্তার ধারে দেখে এলাম বাবা লে ছোটা, বাবা দাও মাই বিয়ে, বাবা দাও মাই বিয়ে। নেদা মাথায় ওলকে হেলানি পাগম দাতার চোখে, নেড়া মাথা ওলকে লানি পাগম দাতার চোখে ছানি, দূরেতে বসে আছে আমার দিচ্ছে, বাবা দাওয়া মাই বিয়ে, বাবা দাওয়া মাই বিয়ে। ওই মেয়ে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, মেয়ে যখন পাই না কেউ দেয় না, লাস্টে ছাগলের বেগ ওই নানা মাতা ওল কালানি পাগলা তার চোখে ছানি। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে বলুন। একটা মেয়ে
বিড়াল ছানার বিয়ে করবো। ডাল পোকা ছেলে ওই বিড়ালের নাম মেনে আছে বলে তার কারোর নাম মেনে ভালো মেয়ে। আচ্ছা শোনো, তোমার 30 থেকে 35 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা তোমাকে আমি বিয়ে দেবো। আচ্ছা তোমাকে বিয়ে দিইনি কেন জানো? কেন? হাতে পয়সা করি নেই। আচ্ছা এই কারণে বিয়ে দিই তোমার দিইনি। তোমার বিয়ে দিতে গেলে এখন আমি বলছিলাম কি কোনো কাজের সংবাদ নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ। কোথায় কাজটা সেইটা আমার খুলে বলো না। হ্যাঁ চলো, চম্পকনগরে ঘর নামে চাঁদ সওদাগর। হ্যাঁ। তার পুত্র দুর্লভ লক্ষ্মীদারের লৌহ বাসর ঘর নির্মাণ হবে সাতালি পর্বতে। সাতালি পর্বত? হ্যাঁ। ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা পাই না? অন্য জায়গা হবে না। চলো আমার সঙ্গে চলো। বাবা আমি তাহলে সবকিছু বুঝে নিই। এই পর্বতের নাম যেমন আর পর্বতটা দেখতে তেমন সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। এখানে বাসর ঘর নির্মাণ হবে। তাহলে আমি লৌহ তুলে দিই, তুমি বাসর করো। বাসর গড়ে বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর গড়ে বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো। আরে হাজার হাজার আকি বাসো তের মহতে গো, হাজার হাজার কে উড়ি যাকে পাহাচুর মা জানে গে। কোটি দেবতা চিত ধীরে ধীরে গহরে গো, আর 33 কোটি দেবে মিয়াকে পাচর মা জানে গে। আরে সব দেবতার চিত্র গহরে সৌদেবতার চিত্রকে মোহন সারি বাদে গে। বাসরের চূড়া রূপর শিব দুর্গা গহরে গো, আহার বাসরের চূড়ার রূপর শিব দুর্গা আহাকে গো। আরে এই বাসরে থাকবে আমার বেউলা লক্ষ্মীদার গো, এই বাসরে গীতা যাবে বেহুলা লক্ষ্মীদার গে। আহার চন্দনেরি ফোটা দিল বাসর রাতে গে। আরে বাসরে গড়া সঙ্গ হলো ও সাতালি পর্বতে।
দেখে পাশের ঘরে পাশের ঘরে বিশ্বকর্মা ঠাকুর গে পাশের ঘরে পাশের ঘরে কেমন হয়েছে দেখো তো বাবা, ওর নাম বিশ্বকর্মা, কোনো এখনো ছিদ্র আজকে দেখে নাও বাবা, বাসর অতিব সুন্দর হয়েছে, এরকম এই বাসরের টান হলে আমি আরো সুন্দর। তাহলে বাসরের চাবিটা দিয়ে দাও, আমি যন্ত্র, হ্যাঁ আমি যন্ত্র দিয়ে ফেল। আমি তোমাকে যে মতো বলে পাঠিয়ে দিয়েছি ঠিক আমার মনে মতো সেই সাঁওতালি পর্বতলের বাসর ঘর নির্মাণ করেছ। আমি তাই করেছি মহারাজ। আমি জানি নাম তোমার বিশ্বকর্মা, তুমি ছাড়া এই বাসর ঘর কেউ নির্মাণ করতে পারবে না। দাও বাসরের চাবি গান আমার কাছ থেকে। চাবি আমার কাছে। একমাত্র চাবি করেছ খুব সুন্দর। বাবা আমি তোমাকে যে কথা বলেছিলাম, আমার বাসরের মধ্যে শিবা দুর্গার মূর্তি রাখবে, একে একে সমস্ত দেব দেবতার মূর্তি রাখবে, কিন্তু মনসাকে বাদ দিতে বলেছিলাম, সে কাজ করেছ তুমি মহারাজ? সব কাজ করেছি মহারাজ। বিশ্বকর্মা বলছিলাম যে আমাদের পাওনাগণ্ড, হ্যাঁ পাওনাগণ্ড দেব, তবে কবে এই পাওনাগণ্ড দেব জানো? আমার পুত্র লক্ষিন্দরের যেদিন বিবাহ হবে, বিবাহের পরে দিন হবে বউ ভাত, সেই বউ ভাতে তোমাদের দুই বাপ বেটার নিমন্ত্রণ থাকবে, তোমরা আসবে, নিমন্ত্রণ খেয়ে যাবে আর পারিশ্রমিক নিয়ে যাবে। আর শোনো একটা কথা বলি তোমাদের, তোমরা এসেছো কোন ভাগ? আমরা এই পূর্বপদ দিয়ে এসেছি মহারাজ। পূর্বপদ দিয়ে এসেছো, কিন্তু ওই পদে তোমরা যাবে না। কিন্তু কেন মহারাজ? কেন জানো? কেন ওই পূর্বপদে আসার মুখে দেখেছো বড় একটা বট গাছ আছে? আছে, নিশ্চয়ই আছে, দেখেছি মহারাজ। ওই বট গাছের মধ্যে আছে বড় এক পেতনি। তোমাদের জীবনের আশঙ্কা থাকতে পারে। বেশ তাহলে আমরা, হ্যাঁ অন্য পথ দিয়ে এসো, এসো আসি বিশ্বাস। ও বা পেতনি, মেয়ে ছেলে না বেটা ছেলে খায় না মাকে, পেতনি নাকি বেটা ছেলে? পেতনি হলো মেয়ে ছেলে। ও বা ওর পেতনি আমি খাটতে পারি না, আমরা বিয়ে করেছি শুয়ে থাকি। তুমি আগে চলো, আমি তোমার পশ্চাতে আসছি একটা হরিনাম করতে করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বিশ্বকর্মা
এদিকে এসো, এদিকে এসো। ভূত তুমি নাকি দেখবে? হ্যাঁ, তুমি মাছ বাগানে চলে গেল, মাছ বাগানে চলে গেলে বসে আছো, তুমি ভূত দেখবে অনুষ্ঠান না? হ্যাঁ দেখবো। আচ্ছা শোনো বাবা, ওই বট গাছের গোড়ায় একটা মেয়ে ছেলে পথ জুড়ে দাঁড়িয়ে আছে, মেয়েটাকে আমি জিজ্ঞাসা করে দেখি, তুই চুপ করে দাঁড়াবে কেন? কে মা, এই পথের মাঝে পথ জুড়ে দাঁড়িয়ে আছো মা? আমি হলাম পথ। তুমি কোথায় গেছিলে বিশ্বকর্মা? চম্পকনগরে ঘর নামে চাঁদ সওদাগর, তার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের লৌহ বাসর ঘর নির্মাণ করতে গেছিলাম সাতালি পর্বতে। বিশ্বকর্মা, সাথে লৌহ বাসর না দিবে আমার নাম যাবার রাস্তা করেছে বিশ্বকর্মা। নাম্বার বিশ্বকর্মা, এমন বাসর ঘর নির্মাণ করি সেখানে বাহু মানুষ বন্ধ প্রবেশ করতে পারবে না মা। শোনো বিশ্বকর্মা, ফিরে যাও তুমি সাথে লৌহ বাসর ঘরে, লৌহ বাসর ঘরে গিয়ে তুমি আমার নাম যাবার রাস্তা করেছো। অন্য যদি কোন কাজ থাকে করো, আদেশ আমি করিব পালন, আমি সাতালি পর্বতে আর ফিরে যাব না মা। তুমি যাবে না বিশ্বকর্মা, না তুমি যাবে না, না আরে উদয় না, আরে পারলো না, চোখে দিয়ে বিশ্বকর্মা সুবর্ণের বাটালি ফেলে এসেছি, এই বলে তুমি চাবি কাটিয়ে নিয়ে যাবে সেই সাথে লৌহ বাসর ঘরে। মা গো, সেই বাসর ঘরের চাবি খুলে আমি কি করবো মা? বিশ্বকর্মা, সাথী লৌহ বাস করে ঈশানে কানে তিনি খা বাটালি বাড়ি মেরে ছুট করে ছিদ্র করে উলে ঢাকাতে ফিরে আসো, তুমি আমার ইচ্ছা আর অনু। মা গো, মা তাহলে আশীর্বাদ করো জননী। আশীর্বাদ করি বিশ্বকর্মা, তোমারই যেন মনোবাসনা পূর্ণ হয়। আমি বিয়ে করবো, অনেক টাকা নেবো। ঠিক আছে, যাবার সময় আমি তোমাকে দু হাত ভরে টাকা দিয়ে যাবো। কথা দিলে? আমি তোমাকে কথা দিলাম ব্যালিশ করমা। তবে এখানে দাঁড়াও, আমরা যাবো আর আসবো। সাঁওতাল পর্বতে করে চলেছে লোহের বাসর ঘর, ওরে চেংমারি বলে সাপ, কোনদিনের জন্য আমার লক্ষ্মীন্দরকে তুই কোনদিনের জন্য কিছুই করতে পারবি না। তুই যদি চলি তাহলে আমি রাজা চন্দ্রধর ছড়ি তোর পাতায় পাতা, পারবি না কোনদিনের জন্য এই চন্দ্রধরের সুমধুর হাত দিয়ে তোর পায়ে পুষ্পাণি চালি দেবে না, তবেই তো নামে মোর বিদেশি রাজা চন্দ্রধর। চুপ করো বিয়ালিশ শর্মা। মহারাজ বিশ্বকর্মা, মহারাজ আবার কিসের জন্য ফিরে এসেছ? মহারাজ বাসনের চাবিটা দিন মহারাজ। এ কোনদিন ওই জন্য হতে পারে না, তুমি তো জানো বিশ্বকর্মা আমি হলাম সেই মানসা বিবাদে, আর সবসময় মানসা আমার পিছু ধরে আছে, তাই যে বাসর ঘরের চাবি একবার আমি পেয়েছি, পুনরায় তোমার কাছে আমি কিছু দিয়ে দিতে পারবো না। বাসনের চাবি দেবেন না মহারাজ? না, কিন্তু কেন, কিসের জন্য বাসনের চাবি তুমি চাইছো? ভালো ভালো মহারাজ নিতে নামতা
ভালো ভালো লিলি বাটাকি মরা যে বিশ্বকর্মা তোমার পুত্র বেয়ালিশ কর্মা যে কথা বলছে নাকি ঠিক কিন্তু বিশ্বকর্মা আমি তো জানি তুমি বিশ্ব শিল্পী নাম তোমার বিশ্বকর্মা কখনো ভুল হতে পারে না কিন্তু এত বড় ভুল তোমার হয় কেমন করে ঠিক আছে মহারাজ তোমার যখন ভালো ভালো লীল বাটালি আর সুবর্ণের বাটালি ফেলে এসেছ ওই লীল বাটালি আর সুবর্ণের বাটালি না হলে তোমরা কাজ কর্ম করতে পারবে না তাই তোমাদের মুখের দিকে তাকিয়ে পুনরায় তুলে দিলাম তোমার হাতে সেই বাসরের চাবি তাহলে আমরা এখন আসি মহারাজ এসো বিশ্বকর্মা এসো হ্যাঁ বলো বাবা চলো বাবা চলো তাহলে আমরা এখন আসি মহারাজ লাল বিশ্বকর্মা চলে তো যাচ্ছ একটা কথা শুনে যাও চাবি পুনরায় নিয়ে যাচ্ছ সেটা ঠিকই আছে কিন্তু আমার সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করো না কেন জানো তোমার একটু